নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্কুলে, এখানে টোটাল 5টি স্কুলে, এখানে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হচ্ছে, তার আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। এই হলো প্রথম স্কুলের নোটিফিকেশান, মহাবীর ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড রিসার্চ, ICSE এবং ISC বোর্ড। এখানে বলা হয়েছে রিকোয়ার্ড ট্রেন্ড প্রি প্রাইমারি টিচার এবং প্রাইমারি টিচার। এখানে ট্রেনিং প্রাপ্ত প্রাইমারি টিচার এবং প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, এছাড়াও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে মিডিল স্কুলের জন্য, অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের জন্য এবং অল সাবজেক্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, ইকোনমিক্স, কম্পিউটার, অ্যাকাউন্টেন্সি, হিন্দি, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, এখানে সিনিয়র ক্লাসেসের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে এতগুলি বিষয়। তারপর এখানে বলা হয়েছে কোয়ালিফাইড আর্ট এবং মিউজিক টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স হতে হবে ICSE বা ISC স্কুল থেকে, এখানে তবে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে তখনই যখন ICSE এবং ISC স্কুলের এক্সপিরিয়েন্স থাকবে, অন্য কোনো স্কুলের এক্সপিরিয়েন্স থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে না। অ্যাপ্লাই করতে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে, এখানে ইমেলের মাধ্যমে এখানে CV সেন্ড করতে বলা হয়েছে। ইমেল অ্যাড্রেস হলো info@mohabirschool.com। পরবর্তী এখানে বলা হয়েছে রেপুটেড ইনস্টিটিউশন, রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। ফর দ্য ফলোয়িং পজিশন, নিম্নলিখিত পদের জন্য এখানে আবেদন করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ডিজায়ার্ড কোয়ালিফিকেশন, এখানে বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্স টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। ক্যান্ডিডেট শুড হ্যাভ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সঙ্গে BA ট্রেনিং প্রাপ্ত হতে হবে, অর্থাৎ PGT এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে, বিটেক, এমটেক, BCA বা MCA ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। 3 নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে, এখানে BCom পাস হতে হবে এবং অ্যাডেকোয়েটে এক্সপিরিয়েন্স এখানে হতে হবে, কম্পিউটার হ্যান্ডেল করতে জানতে হবে, ট্যালি, ERP সফটওয়্যারের কাজ এখানে জানতে হবে। এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শু ড্রপ দেয়ার বায়োডাটা বা CV, এখানে CV বা বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে। তো সুপারস্ক্রাইবড উইথ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য ফলোয়িং অ্যাড্রেস অর ইমেল, কোন পোস্টের জন্য আবেদন করছো এখানে বলে দিতে বলা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এখানে আবেদন করতে বলা হয়েছে। স্কুলের নাম জ্ঞান ভারতী বালিকা বিদ্যালয়া, 64A নিমতলা ঘাট স্ট্রিট, কলকাতা 706। ইমেল অ্যাড্রেস হলো জ্ঞানভারতীবালিকা@gmail.com। পরবর্তী স্কুল লা মার্টিনিয়ার ফর গার্লস, কলকাতার পক্ষ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। ট্রেন্ড ম্যাথামেটিক্স টিচার নিয়োগ করা হচ্ছে, মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে এবং BA ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিনিয়র ক্লাসেসের এখানে পড়ানোর এক্সপিরিয়েন্স যে কোনো স্কুল থেকে হলেই হবে। তারপর এখানে ট্রেনিং প্রাপ্ত হিন্দি টিচার নিয়োগ করা হচ্ছে, এখানেও মাস্টার ডিগ্রি থাকতে হবে, BA ট্রেনিং প্রাপ্ত হতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিনিয়র ক্লাসকে পড়ানোর এখানে এক্সপিরিয়েন্স কম্পারেবল বলে মানা হবে। তারপরে এখানে বলা হয়েছে ট্রেন্ড ফিজিক্যাল এডুকেশন টিচার এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে MPA ডিগ্রি থাকতে হবে, টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড রিচ উইদিন 3rd January 2023, তো 3রা জানুয়ারির আগে এখানে আবেদন করতে বলা হয়েছে, উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড কপিস, এখানে সমস্ত কিছু সার্টিফিকেটের এখানে সেন্ড করতে বলা হয়েছে। তো এখানে অফলাইনে এখানে সেন্ড করতে হবে বা অনলাইনে এখানে সেন্ড করলে তার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে, lmgkolkata@gmail.com, এবং অফলাইনে সেন্ড করতে হলে তার অ্যাড্রেস দ্য প্রিন্সিপাল লা মার্টিনিয়ার ফর গার্লস, 14 সরোজিনী নাইডু সরণি, কলকাতা 707। এবার যাক পরবর্তী স্কুলের অ্যাপ্লিকেশানে, নোটিফিকেশানে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট লেডি টিচার, এখানেও লেডি টিচার নিয়োগ করা হচ্ছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি, জার্মান, ইংলিশ, হিন্দি এবং ড্যান্সে, এছাড়াও ফিজিক্যাল এডুকেশানও এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। অলসো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর অলসো ইনভাইটেড ফর TTC ট্রেন টিচার, এখানে TTC অর্থাৎ টিচার ট্রেনিং কোর্স করে থাকলে এখানে আবেদন করা যাবে, ফর প্রাইমারি আওয়ার প্রাইমারি ডিপার্টমেন্ট, প্রাইমারি ডিপার্টমেন্টের জন্য, উইথ ফুল বায়োডাটা ইনক্লুডিং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো বায়োডাটাতে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে, যেটা নন রিফান্ডেবল। এখানে স্কুলের অ্যাড্রেস বলা হয়েছে, এখানে অফলাইনে সেন্ড করতে হবে, সুশীলা বিড়লা গার্লস স্কুল, 7 ময়রা স্ট্রিট, কলকাতা 707। এখানে 24শে ডিসেম্বর, এই 24শে ডিসেম্বরের মধ্যে এখানে আবেদন করতে বলা হয়েছে, 24শে ডিসেম্বরের মধ্যে। পরবর্তী স্কুলের আপডেট আমি আমার আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে
এখানে সেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল, সুপারভাইজার, স্টুডেন্ট কাউন্সিলর, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে অল সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে প্রি প্রাইমারি, প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনের জন্য। এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং প্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অনলাইন এবং অফলাইন সেকশনের জন্য। অ্যাড্রেস বলা হয়েছে এখানে গাইঘাটা, নর্থ 24 পরগনা, ওয়েস্টবেঙ্গল। ইমেল অ্যাড্রেস হলো gaighata@simfood.com। এছাড়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো এই ছিল পশ্চিমবঙ্গে এই সপ্তাহে 5টি প্রাইভেট স্কুলে নতুন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের আপডেট।